ভাই আমরা ঢাকার তেজগাঁও থেকে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো খাওয়া খুব ভালো লাগতেছে, তৃপ্তি করে খাইছি। জি আমরা মাঝে মধ্যে আসি এখানে। এখানের রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো, বিশেষ করে বেগুন ভাজাটা, তারপর ইলিশের লেজ ভর্তা, ইলিশ ভাজাটা খুব সুস্বাদু। তাই আমাদের তো খাবারটা খুব ভালো লাগছে। আমরা আসি তেজগাঁও থেকে, ঢাকার তেজগাঁও থেকে আসছি নাবিসকো। এখানে ঘুরতে আসার ফাঁকে দেওয়া একটু চেষ্টা করি। 16ই ডিসেম্বর উপলক্ষে আপনারা ঘুরতে এসেছেন এবং কী কী খাবার খেয়েছেন? আমরা নিয়েছিলাম একটা ইলিশ নিয়েছি, তারপর ইলিশের লেজ ভর্তা, তারপর পেঁয়াজ ভর্তা, তারপর পোয়া মাছ আর ডাল। এই তো এগুলো খুব সুস্বাদু খাবার। তো আমরা খেয়েছি হচ্ছে বেগুন ভাজা, তারপরে ইলিশ মাছ নিয়েছি একটা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিসটা ভালো, খাবারও আলহামদুলিল্লাহ ভালো যথেষ্ট পরিমাণ। তো এই আর কি, আমাদের ব্যবসায়িক মার্কেট বন্ধ, সেজন্য আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসছি, এখানে খাবার খাইতে আসছি, দেখি খাবারটা ট্রাই করে কীরকম। নাম শুনছি অনেক ভালো, খাবার খাই পদ্মার ইলিশ দিয়ে, দেখি কেমন হয়। এটাই অন খাওয়ার তালিকা আমি পছন্দ করছি ইলিশ মাছ, ছোটো মাছ আর চিংড়ি মাছ। আমি ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। অ্যাকচুয়ালি পদ্মা সেতুর জন্য মানে শেষের দিকে দেখতে আসছি, মাঝে মাঝে আসি, তবে এখন ফাইনালি পদ্মা ফ্যামিলি নিয়ে আসছি পদ্মা সেতু দেখার জন্য। উন্নত মানের খাবার তাজা আছে এবং পরিবেশটা তারা সুন্দর রাখছে। ঠিক আছে, হ্যাঁ এখানে আপনার আমাদের একটা কালিজিরা ভর্তা, এটা টাইল্লা সুন্দর করে ভাইজা, তারপর আপনার বাইটা, তারপর ভর্তা মাখাই, ঠিক আছে। তারপর আমাদের আছে ওইটা হলো বাদাম ভর্তা, দেশি বাদাম, আপনার চীনা বাদাম ভর্তা, ওটা আমাদের টাইল্লা ভাইজা সুন্দর করে তেল দিয়া ভর্তা বানাই, ঠিক আছে। এই যে একটি ইলিশ মাছ, আসলে এটা আমাদের খুরমা ইলিশ, মানে শস্যা দিয়া পাকানো। হ্যাঁ শস্যা দিয়া পাকানো, এটা হলো আপনার শস্যা ইলিশ কয়, আবার অনেকে এসে বলে খুরমা ইলিশ। খেতে কীরকম? এটা খাইতে অনেক টেস্ট। দামের পরিমাণ? দামের পরিমাণ 120 টাকা পার পিস। হ্যাঁ এটা হলো আপনার চিংড়ি মাছ, এটা আমাদের পার পিস হলো 100 টাকা। এটা হলো আপনার নদীর মাছ, দুয়ারে থেকে আমরা বাইসা মাছ কিনে আনি, ঠিক আছে। এটা আমাদের অনেক মান ভালো, এটা চলে ভালো। আর এটা আছে নদীর ট্যাংরা মাছ, এটা নদীর ট্যাংরা মাছ, এখানে আসে হলো বিভিন্ন হারসা মাছ খাইতে লেগা বা অনেকে চয়েস করে আইসা খায়, ঠিক আছে। এটা নদীর ট্যাংরা, এটা আছে আপনার পোয়া মাছ, আপনার ভুনা, এটা হলো পেঁয়াজ দেওয়া ভুনা পাক দেশি পোয়া। এটা আছে আপনার ঝোল ইলিশ, মানে হ্যাঁ ঝোল ইলিশ, এটা হলো ঝাল, ঝাল দেওয়া, মানে অনেকে ঝাল ইলিশ পছন্দ করো, তো অনেক স্বাদের ইলিশ এই ঝাল ইলিশটা, না খেতে 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 অনেক স্বাদ, অনেক মজা, বা অনেকে এসে চয়েস করে এটা আইসা বলে আমার এটা দেন বা মজা পায় খায়। হ্যাঁ আর একটা মাছ আছে আপনার এখানে হলো নদীর পাঙ্গাস, হ্যাঁ নদীর পাঙ্গাস, এটা হলো আমাদের নদীর থেকে আমরা জাইলারে বইলে রাখি বা আমরা যাইয়া নিয়ে আসি, চয়েস করে আনি বড় বড় নদীর পাঙ্গাস, আনা পরে কাটিয়ে আমরা বিক্রি করি, পাকায়া বা কাঁচা চ্যাম্পল আছে বা এটা আছে পাকায় আমরা বিক্রি করি। এটা হলো মুরগির রোস, মানে আপনার এটা হলো আপনার 120 টাকা পিস দেশি মুরগি। এটা হলো নদীর রুই মাছ, ওটা হলো 150 টাকা পিস। হ্যাঁ আমাদের এই আজকের এই 16ই ডিসেম্বর উপলক্ষে আপনাদের নিউ বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ক্রেতার পরিমাণ কীরকম? আল্লাহর রহমত অনেক ভালো আপনার, হ্যাঁ সবার দোয়ায় অনেক ভালো বেছে কিনে হয় আজকে, পরিমাণটা সবার থেকে বেশি বেছে কিনি, পরিমাণটা সবার থেকে বেশি আজকে, মানে সব সময় থেকে। কি আপনি যে আজকের নিউ বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আস্তা ইলিশ এখানে দেখা যাচ্ছে, আসলে আপনি কি আস্তা ইলিশই আজকের খাবেন কিনা? জি আস্তা ইলিশ খাবো। আচ্ছা আচ্ছা, আজকের এই হোটেলে এসে আসলে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি? আমার অনুভূতি ভালো লাগছে, সুন্দর তাজা মাছ ইলিশ মাছ, সুন্দর পরিবেশ, নদীর পাঙ্গাস, ইলিশ ডিম, দেখি এখন কোনটা বেছে নিয়ে খাওয়া যায়। ভাইয়া জানতে চাই এই যে ইলিশগুলি দেখছি এটার এক একটা দাম কীরকম? এক একটা দাম জমে হয়ে গেছে আপনার 1000 টাকা, 900 টাকা, 1200 টাকা আমরা বিক্রি করি, ঠিক আছে। এটা মাছ আছে আপনার 1 কেজি পরিমাণ, 1 কেজি, ঠিক আছে। আর জাস্ট যারা আসে তাদের ভালো জিনিস দেখার চেষ্টা করি আমরা। এটা নদীর পাঙ্গাস মাছ, ঠিক আছে, এটা 200, এটা 300 টাকা দাম চাই, 250 টাকা বিক্রি করি আমরা, ঠিক আছে। এটা নদীর পাঙ্গাস, অন্য কোনো না। আচ্ছা আপনাদের এই রেস্টুরেন্টে সকল শ্রেণীর মানুষ খেতে পারে কিনা? হ্যাঁ সকল শ্রেণীর মানুষ খেতে পারে, যে কোনো মানুষ, সমস্যা নেই কোনো। দামের তুলনায়? দামের তুলনা যে যেরকম সে তারা সেরকমভাবে খাওয়ায় আমরা। আচ্ছা আর এই যে ইলিশ মাছের ডিম দেখ
এগুলো দেখা যাচ্ছে 150 টাকা পিস আমরা বিক্রি করি, 150 টাকা পিস পার পিস 150 টাকা, আবার ছোট ডিম হলেও 100 টাকা ছোট ডিম, যেরকম সাইজ সেরকম দাম। সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে এই হোটেলে খেতে এসছেন, এবং আপনারা জানেন আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে নিউ বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসছে। তো আমরা এই হোটেলের যিনি প্রোপ্রাইটার মোহাম্মদ ইসুফ ব্যাপারী তার কাছ থেকে একটু জানতে চাই আজকের এই বিজয় দিবস উপলক্ষে হোটেলের খাবারের যে দূর দূরান্ত ক্রেতা এসেছেন আসলে কী পরিমাণ ক্রেতা এসেছেন এবং খাবারের দিক দিকে মানসম্মত কতটুকু? আজকে ক্রেতার সংখ্যা মোটামুটি অন্যান্য দিনের থেকে বেশি, তো আমাদের খাবার গুণমান ভালো, এই কারণে আজকের ক্রেতার সংখ্যা বেশি। আর এমনিও অ্যাভেলেবেল প্রতিদিন আসে কম বেশি, তবে আজকে ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি। দাম তুলনায় সীমিতবদ্ধ আছে, মোটামুটি কমও না বেশিও না, বাজার অনুযায়ী আমরা বিক্রি করতেছি, তাই সবাই সব জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, ঘুরে ঘোরাফেরা করে, আমাদের এখানে নদী আছে, ঘোরাফেরা করে এবং খাওয়া দাওয়া করে লাস্টে তারা চলে যায়। হ্যাঁ, যে কেউ আমাদের এখানে আসতে পারবে, যে কেউ খেতে পারবে, এখানে আহামরি কোনো দাম রাখা হয় না, সব লিমিটেডের ভিতরে। আমি মোহাম্মদ ইসুফ ব্যাপারী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা দূর দূরান্ত থেকে আসছেন সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, সবাই আসবেন নিউ বসুন্ধরা হোটেলে, এখানের খাবার গুণমানগত ভালো, সবাইকে আমার তরফ থেকে দাওয়াত রইল, সবাই ইনশাল্লাহ আসবেন।